দেখো, টেট হচ্ছে এখান থেকে যে প্রশ্নটা পরীক্ষা এসেছিল, টেট 2022 এসেছিল, আবার কিন্তু তোমাদের টেট 2023-এও কিন্তু এখান থেকে প্রশ্ন এসেছিল। অর্থাৎ এই যে সংজ্ঞাগুলো দেওয়া হয়েছে এখান থেকে, দেখো বলছেন একজন বিখ্যাত গণিতবিদ যার নাম ছিল রজার বেকন, তিনি কি বলছেন দেখো, দেখো ভালো করে শোনো, বলছেন একজন বিখ্যাত গণিতবিদ যার নাম ছিল রজার বেকন, তিনি কি বলছেন দেখো, গণিত হলো সমস্ত বিজ্ঞানের প্রবেশদ্বার। এই পয়েন্টটা ভেরি ইম্পর্টেন্ট, এইখান থেকে কিন্তু পরীক্ষা প্রশ্ন আসে, ঠিক আছে? তাহলে গণিতকে কি বলা হয়? গণিতকে বলা হয় সমস্ত বিজ্ঞানের প্রবেশদ্বার। কেন বলা হয় জানতে হবে। দেখো, আমরা যদি ফিজিক্স পড়তে যাই, বা আমরা যদি কেমিস্ট্রি পড়তে যাই, বা আমরা যদি যে কোনো মানে সায়েন্সের যে কোনো ভাগ পড়তে যাই, তাহলে কিন্তু আমাদের গণিত জানতে হবে। আজকে আমরা যদি ধরো ফিজিক্সের বিভিন্ন যে তোমার গবেষণার যে ম্যাথগুলো রয়েছে, কেমিস্ট্রির যে ম্যাথগুলো রয়েছে, প্রত্যেকটা জিনিস যদি আমরা ভালো করে জানতে চাই, প্রত্যেকটা জিনিসের পেছনে কিন্তু আমাদের ম্যাথ রয়েছে। আজকে বলো কম্পিউটার সায়েন্স বলো, আজকে স্যাটেলাইট সায়েন্স বলো, ঠিক আছে, যে কোনো জিনিস, এভরিথিং, প্রত্যেকটা জিনিস জানার পেছনে কিন্তু যে আমাদের ম্যাথে ম্যাথটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তাই এখানে রজার বেকন বলছেন যে বিজ্ঞানের প্রবেশদ্বার কাকে বলা হয়? বিজ্ঞানের প্রবেশদ্বার বলা হয় গণিতকে। গণিত হলো সমস্ত বিজ্ঞানের মেরুদণ্ড। দেখো, গণিত হচ্ছে সমস্ত বিজ্ঞানের মেরুদণ্ড। কেন? কারণ মেরুদণ্ডের কাজ কি? একটা মেরুদণ্ডের কাজ হচ্ছে যে কোনো প্রাণীকে সোজাভাবে, সবলভাবে, সুস্থভাবে, একদম সোজাভাবে দাঁড়াতে সাহায্য করে। ঠিক তেমনি গণিত ছাড়া কিন্তু আমরা কোনো ম্যাথামেটিক্যাল প্রবলেম সলভ করতে পারবো না, ঠিক আছে? অর্থাৎ সায়েন্সের কোনো জিনিস আমরা করতে পারবো না গণিত ছাড়া। তাই গণিতকে কি বলা হয়? প্রত্যেকটা সায়েন্সের যে পার্টগুলো রয়েছে, প্রত্যেকটা পার্টের মানে মেরুদণ্ড বলা হয় এই গণিতকে। এই জিনিসটা কিন্তু ভালো করে মনে রেখো। তো নেক্সট দেখো, বলছে গণিত সব ধরনের বিজ্ঞানকে পুনরুত্থান করে। এই যে আমি তোমাদের বললাম, এখানে কম্পিউটার সায়েন্স বলতে পারো, স্যাটেলাইট সায়েন্স বলতে পারো, অর্থাৎ যে কোনো জিনিস বলতে পারো, মেডিকেল সায়েন্স বলতে পারো, প্রত্যেকটা ক্ষেত্রে তোমাকে ম্যাথ জানতে হবে, অর্থাৎ গণিত জানতে হবে। আর গণিতের কাজ কি? গণিতের কাজ হচ্ছে সমস্ত বিজ্ঞানকে পূর্ণতা দান করা। গণিত আমাদের চিন্তা করা, আমাদেরকে সঠিকভাবে চিন্তা করতে সাহায্য করে কে? এই গণিত। এছাড়াও আমাদের বিচার করতে পারা, যুক্তি করা, প্রত্যেকটি ক্ষেত্রে, অর্থাৎ লজিক্যাল রিজনিং, প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু আমাদের এই গণিত কিন্তু সাহায্য করছে। সর্বপ্রথম প্রাচীন গ্রিক পণ্ডিতরা এই গাণিতিক শাস্ত্রগুলি সূচনা করেন, ঠিক আছে? এটা মনে রেখো একটা ডেটা, যে সর্বপ্রথম প্রাচীন গ্রিক পণ্ডিতরাই কিন্তু গণিতের যে শাস্ত্রগুলো রয়েছে সেগুলো কিন্তু সূচনা করেছিলেন। তারপরে সপ্তদশ শতকে আইজ্যাক নিউটন এবং গটফ্রিড লাইবনিংস, তিনারা কি করেছেন, একটা যন্ত্র আবিষ্কার করেছেন যার নাম হচ্ছে ক্যালকুলাস। এই ক্যালকুলাসের কাজ কি? ক্যালকুলাসের কাজ হচ্ছে যে কোনো প্রবলেমকে সমাধান করা। এটাকে বলছে ক্যালকুলাস। উদ্ভাবন কে করেছিলেন? তাহলে আনসার করবে কি? আইজ্যাক নিউটন, ঠিক আছে? এটাই কিন্তু পরীক্ষা দেয়। এই প্রশ্নটা সিটেটে অনেকবার এসেছে যে ক্যালকুলাসের আবিষ্কারক কে, নাম হবে কি? আইজ্যাক নিউটন। এই যে অপশনটা আছে, এই অপশনে কিন্তু অতটা পরীক্ষা দেয় না, মেনলি যেটা অপশনে দেয় সেটা হচ্ছে আইজ্যাক নিউটন। এখান থেকে মনে রেখো, তাহলে ক্যালকুলেশনের উদ্ভাবন কে করেছেন, নাম হবে কি তোমাদের? আইজ্যাক নিউটন। চলো নেক্সট দেখো, এবার গণিত সম্পর্কিত বিভিন্ন সংজ্ঞা আমরা জানবো। এই যে গণিত বা যেটাকে আমরা বলি ম্যাথামেটিক্স, এই গণিত বা ম্যাথামেটিক্স শব্দটি একটা গ্রিক শব্দ, যেটা হচ্ছে ম্যাথেমা, ম্যাথেমা থেকে এসেছে, যার অর্থ হচ্ছে যা শেখানো হয়। এটা অতটা ইম্পর্টেন্ট নয়, এগুলো থেকে পরীক্ষা প্রশ্ন তেমনটা দেয় না, পরীক্ষা প্রশ্ন দেয় এইগুলো থেকে, ভালো করে মনে রাখতে হবে এগুলো, ঠিক আছে? যেগুলো থেকে পরীক্ষা প্রশ্ন দেয় আমি বারবার বলে দিচ্ছি, শুনবে ভালো করে। দেখো, গণিত হলো কি, ভালো করে মনে রাখবে, এই যে সংজ্ঞাটা বলছি ফাইভ স্টার, মানে এখান থেকে প্রশ্ন খুব পরীক্ষা দেয়। গণিত হলো কি? গণিত হলো পরিমাপের বিজ্ঞান। পরিমাপ মানে কি? মেজারমেন্ট করা। যে আমরা দেখো 1 কিলো চাল, 2 কিলো চাল, 1 কিলো ময়দা পরিমাপ করছি, কিসের সাহায্যে? গণিতের সাহায্যে। এই যে 1 কিলো, 2 কিলো, 3 কিলো বলছি, এগুলো এগুলো কি? এগুলো তো পরিমাপ, তাই এগুলোকে বলছি আমরা পরিমাপের বিজ্ঞান, গণিত। তারপর চলে আসে পরিমাণ। আচ্ছা, একটা কথা তোমাকে বলি, আমার একটু 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 বলতে ভুল হয়েছে, একটু বলতে ভুল হয়েছে, পরিমাপ আর পরিমাণের মধ্যে পার্থক্য বলো।
আমার একটু বলতে এখানে ভুল হয়েছে। পরিমাপটা দেখো, পরিমাপটা হচ্ছে মেনলি লেন্থ, ঠিক আছে? লেন্থ, লেন্থের সঙ্গে সম্পর্কিত, অর্থাৎ যখন আমরা 1 ফুট, 2 ফুট, 3 ফুট, 1 গজ, 1 মিটার, 1 কিলোমিটার এটা মাপবো, সেটাকে বলছে পরিমাপ। আর পরিমাণটা কত? পরিমাণটা 1 কেজি, 2 কেজি, 3 কেজি, এইগুলোকে আমরা বলবো পরিমাণ। বোঝা গেল? এবার পরিমাপ এবং পরিমাণের মধ্যে পার্থক্য বুঝতে পেরেছো? তাহলে পরিমাপটা কি? পরিমাপটা যখন আমরা লেন্থকে মানে মেজার করব, সেটাকে বলবো আমরা পরিমাপ। আর পরিমাণটা হচ্ছে কোয়ান্টিটি, যখন কোনো কিছুকে আমরা ওজন করব বা লিটার সাহায্যে দেখব, সেটাকে আমরা বলবো পরিমাণ। এই পয়েন্টটা কিন্তু ভালো করে মনে রেখো, যে ক্ষেত্রে কিন্তু দুটোই গুরুত্বপূর্ণ। নেক্সট কি বলছে দেখো, নেক্সট বলছে সংখ্যার। দেখো সংখ্যার বিজ্ঞান মানে কি? এই যে 1, 2, 3, 4, 5 এগুলো আমরা যে বলছি, এগুলোকে আমরা কি বলবো? সংখ্যার বিজ্ঞান। তা এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, এটা ইম্পর্টেন্ট। তাহলে গণিত হ্যাঁ, কি? বলছি স্ক্রিন তো দেখা যাচ্ছে না, একজন মনে হয় কিছু একটা করেছে। এই যে সংখ্যাগুলো আমরা লিখছি 1, 2, 3, 4, 5, যদি কারো কোনো প্রবলেম হয় কোনো জায়গায় বুঝতে বা স্ক্রিন দেখতে, অবশ্যই জানাবে কিন্তু, ঠিক আছে? দেখো এই যে 1, 2, 3, 4, 5, এই যে সংখ্যাগুলো কিসের? কোন বিজ্ঞানের পাঠ? অবশ্যই গণিতের পাঠ। তাই গণিত হচ্ছে কি? সংখ্যার বিজ্ঞান। তারপরে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে, দেখো তাহলে এখানে কি বলছে? বিমূর্ততা। বিমূর্ততা মানে বোঝো, যেটা আমরা কি বলছি, অ্যাবস্ট্রাক্ট, যেটা আমরা চোখে দেখতে পাই না, ঠিক আছে? আর কংক্রিট মানে কি? যেগুলো আমরা চোখে দেখতে পাই। এই যে দেখো আমি তোমাকে বলছি 1, 2, 3, 4, এগুলো কিন্তু আমরা চোখে দেখতে পাই না। এক কি আমরা কখনো চোখে দেখি? দেখি না। এগুলো সবই কিন্তু বিমূর্ততা, মানে ম্যাথামেটিক্যাল প্রবলেম মানে কিন্তু একটা কথা মাথায় রেখো, বিমূর্ততা, ঠিক আছে? আমাদের ম্যাথামেটিক্স এর প্রকৃতি কি? যদি পরীক্ষায় প্রশ্ন দেয় যে আমাদের ম্যাথামেটিক্স এর প্রকৃতি কি, সেটা হবে কি? অ্যাবস্ট্রাক্ট, মানে বিমূর্ত জিনিস। আর এছাড়া হচ্ছে মাত্রার বিজ্ঞান, অর্থাৎ ডাইমেনশনের স্যার বিজ্ঞান। আমার কিন্তু স্ক্রিন দেখা যাচ্ছে না। তোমরা যারা স্ক্রিন দেখতে পাচ্ছ না, ক্লাস থেকে একবার লেফট করে আবার পুনরায় লিঙ্কের মাধ্যমে জয়েন করো, দেখো স্ক্রিন দেখতে পাওয়া। ঠিক আছে, নেক্সট দেখো কি বলছে। এবার গ্যালিলিও কি বলছে ভালো করে দেখো। এখানে গ্যালিলিও বলছে যে গ্যালিলিওর মতে গণিত হলো সেই ভাষা যার দ্বারা ঈশ্বর এই মহাবিশ্বকে তৈরি করেছেন। এখানে বোঝার কিছু নেই, জাস্ট এই সংজ্ঞাটা ভালো করে মনে রাখবে, পরীক্ষায় প্রশ্ন দেবে যে গ্যালিলিওর মতে গণিত কি? গ্যালিলিওর মতে গণিত হলো, গণিত হচ্ছে এমন একটা ভাষা যার মাধ্যমে এই পুরো বিশ্ব জগৎকে তৈরি করেছেন কে? ঈশ্বর। নেক্সট বলছে অ্যারিস্টোটাল। অ্যারিস্টোটাল গণিতকে পরিমাপের, পরিমাণের বিজ্ঞান বলেছেন। এটা কিন্তু ভালো করে মনে রেখো, কারণ পরীক্ষা যদি দিয়ে দেয় এই পরিমাণের জায়গায় যদি পরিমাপ, কিন্তু হবে না, ঠিক আছে? ভালো করে মনে রেখো। তাহলে অ্যারিস্টোটাল কি বলেছেন? গণিত হচ্ছে পরিমাণের বিজ্ঞান, নট পরিমাপ। পরিমাপ নয় কিন্তু, এটা কিন্তু মাথায় রেখো, পরিমাপ নয়, এটা কিন্তু ভালো করে মনে রেখো। নেক্সট বলছে বেঞ্জামিন পিয়ার্স। বেঞ্জামিন পিয়ার্সের মতে যে বিজ্ঞান প্রয়োজনীয় সিদ্ধান্তে পৌঁছাতে সাহায্য করে তাকে বলছে গণিত। দেখো গণিতের সিদ্ধান্ত সর্বদা কি হয়? গণিতের সিদ্ধান্ত সর্বদা সুনিশ্চিত, আমরা তো জানি গণিতের সিদ্ধান্ত সর্বদা সুনিশ্চিত। এখানে কিন্তু 90% বলে কিছু হয় না, যা হবে 100%। গণিতের সিদ্ধান্ত কি হয়? গণিতের সিদ্ধান্ত সবসময় 100%, হয় তোমার একদম সঠিক বা হয় একদম তোমার ভুল। এখানে কিন্তু তোমার যে 50% সঠিক বা 50% ভুল এরকম কিন্তু হয় না। তাই গণিতে হচ্ছে এমন একটি বিজ্ঞান, যে বিজ্ঞান আমাদের যে কোনো প্রবলেমের সমাধান করতে সাহায্য করে বা যে কোনো প্রবলেমের সঠিক সিদ্ধান্তে আসতে সাহায্য করে কে? এই গণিত। এই কথাটি বলেছেন কে? বেঞ্জামিন পিয়ার্স। তারপর দেখো এই প্রশ্ন তোমাদের পরীক্ষা এসেছিল, এই প্রশ্নটা হকবেন, এটা কি বলছেন? ঘকবেন বলছেন গণিত হলো সভ্যতার দর্পণ বা সভ্যতার আয়না। ঠিক আছে, দর্পণ আয়না একই জিনিস। তাহলে গণিতকে, গণিত হচ্ছে সভ্যতার দর্পণ বা গণিত হচ্ছে সভ্যতার আয়না। এই পয়েন্টে ভালো করে মনে রেখো। তারপর বেকন আবার বলছেন দেখো গণিত হচ্ছে সমস্ত বিজ্ঞানের
প্রবেশ দ্বার, যেটা এর আগেই তোমাদের আলোচনা করেছি। তারপর নেক্সট পয়েন্টে বলছে বার্থলট, তিনি বলছেন গণিত হলো সব প্রকৃত গবেষণার অপরিহার্য উপকরণ। প্রকৃত গবেষণার মানে কি? আমরা যে আজকে দেখো মহাকাশ নিয়ে গবেষণা করছি, তাহলে মহাকাশ নিয়ে গবেষণা করতে গেলে কিসের প্রয়োজন? অবশ্যই আমাদের গণিত প্রয়োজন। আজকে যে আমরা কেমিস্ট্রি নিয়ে যে গবেষণা করছি সেখানে কিসের প্রয়োজন? গণিত প্রয়োজন। আজকে যে আমরা মেডিকেল সায়েন্স নিয়ে গবেষণা করছি কিসের প্রয়োজন? গণিতের প্রয়োজন। অর্থাৎ গণিত ছাড়া কিন্তু আমরা কোনোভাবে এক ধাপও এগোতে পারবো না। তাই গণিতকে কি বলা হয়? গণিতকে বলা হয় সমস্ত গবেষণার প্রকৃত অপরিহার্য উপকরণ। বোঝা গেল? তারপর নেক্সট দেখো, নেক্সট বলছে গণিতের নেক্সট বলছে দেখো গণিতের আধুনিক ও সর্বাধিক গ্রহণযোগ্য সংজ্ঞাটি, এটা ভালো করে মনে রেখো। গণিত কি? গণিত হচ্ছে সংখ্যার বিজ্ঞান, ভালো করে এখান থেকে মনে রেখো। এগুলো থেকে পরীক্ষা প্রশ্ন আসবে, সংজ্ঞা পরীক্ষা দেবে না, কিন্তু এই যে বৈশিষ্ট্য গুলো, ক্যারেক্টারিস্টিক গুলো, এগুলো থেকে পরীক্ষা প্রশ্ন হবে। গণিত হচ্ছে সংখ্যার বিজ্ঞান। প্রতীক, প্রতীক মানে সিম্বল। দেখো গণিতটা কি? দেখো আমি ধরো বললাম একটা কথা মাথায় রেখো যে 2 + 4 মানেটা কি। আমরা দেখো লিখলাম 2 এর সঙ্গে 4 যোগ, আমি লিখলাম 2 সঙ্গে 4 যোগ, এটা হচ্ছে গণিতের যোগ, ঠিক আছে? এটা কি কথায় লিখেছি? এটা হচ্ছে গণিতের ভাষা, ঠিক আছে? আর গণিতের ভাষাটাকে আমরা কি হিসাবে গাণিতিক আকারে যেটা প্রকাশ করি সেটা হচ্ছে প্রতীক। দেখো এটা হচ্ছে গণিতের ভাষা যে 2 এর সঙ্গে 4 যোগ, আর আমরা এটা যেটা লিখলাম সেটা হচ্ছে গণিতের প্রতীক। তাহলে 2 এর প্রতীক কি? এই 2, 4 এর প্রতীক এই 4, যোগের প্রতীক এই যোগ। তাহলে এইগুলো কি গণিতের প্রতীক? দেখুন যোগ, বিয়োগ, গুণ, তার ভাগ, এগুলো কি? এগুলো সবই কিন্তু আমাদের গণিতের এক একটা প্রতীক। বা যখন আমরা গণিতের যে ভাষা বলে একটা তোমাদের চ্যাপ্টার রয়েছে, সেই চ্যাপ্টারটা যখন পড়বো তখন কিন্তু এগুলো আমরা আরো ডিটেলসে জানবো, ঠিক আছে? তারপর বিভিন্ন মাত্রার আকার, যেমন আকারগুলো দিই আমরা, 2 ডাইমেনশনাল, 3 ডাইমেনশনাল যে আকার, ঠিক আছে, সেইগুলোকে আমরা বলবো গণিতের আকার। যেমন দেখো এই যে আমি ধরো একটা ছবি আঁকছি, দেখো ভালো করে, ধরো আমি এখানে একটা তোমাদের ছবি আঁকছি, ওকে, এই যে ছবিটা ধরো আঁকলাম, এটা কি বলা হয়? এটাকে বলা হয় 2 ডাইমেনশনাল, তাই তো? ধরো আমি এই ছবিটা এখানে এইভাবে আঁকলাম, এই একটা ছবি আঁকলাম, ওকে। তারপর দেখো এই যে এই ছবিটা তুমি দেখতে পাচ্ছ, বলো এই ছবিটা কি? এই ছবিটা হচ্ছে 2 ডাইমেনশনাল, মানে 2D, এটাকে বলা হয় 2D, আর এটাকে বলা হয় 3D। বোঝা গেল? তাহলে এইগুলো কি? এগুলো হচ্ছে গণিতের বিভিন্ন আকার বা মাত্রার আকার, 2 ডাইমেনশনাল, 3 ডাইমেনশনাল। এছাড়াও কি? গণিত হচ্ছে বিমূর্ত ধারণার কাঠামো, যেটা আমি তোমাদেরকে এর আগেই বললাম, ও তাদের পারস্পরিক সম্পর্ক সমন্বিত বিজ্ঞান হলো গণিত। এই পর্যন্ত বলো, যে জিনিসগুলো তোমাদেরকে হাইলাইট করে বোঝালাম কোনটাকে বুঝতে প্রবলেম হলে বলো, সেই জায়গাটা আরেকবার বুঝবো, বলো। কারো কোনো জায়গায় বুঝতে প্রবলেম? দেখো এই যাও সিলেবাস যেটা রয়েছে, অর্থাৎ নেচার, ওকে, এই নেচার সম্পর্কে জানবো। এতক্ষণ যেগুলো আলোচনা করলাম সবই কিন্তু গণিতের নেচার বা ক্যারেক্টারিস্টিক। এছাড়াও আমরা আরো ডিটেলসে নেচার সম্পর্কে আলোচনা করবো। দেখো এতক্ষণ আমরা সংজ্ঞার মাধ্যমে জানলাম, ওইগুলোই আমরা এবার পয়েন্ট আকারে জানবো। দেখো বলছে গণিত হচ্ছে স্থান, স্থানের বিজ্ঞান। যেমন দেখো দুই মানে একক, দশক, শতক, হাজার, এগুলো কি? এক একটা স্থান, ঠিক আছে? তারপর সংখ্যা, তারপর পরিমাপের বিজ্ঞান, এগুলো তো আমরা সবই তোমাদেরকে এর আগে ক্লাসে বুঝিয়ে দিলাম, মানে প্রথমে। তারপরে বলছে দেখো এটি হলো একটি সঠিক বিজ্ঞান। তাহলে গণিত কি? গণিত হচ্ছে এক ধরনের সঠিক বিজ্ঞান।
যে সমস্ত স্টুডেন্টরা প্রাইমারি টেট 2024-এর জন্য প্রস্তুতি নিতে চাইছো, এখানে যে কন্ট্যাক্ট নাম্বারটা দেখতে পাচ্ছ 9647300217, নাম্বারটি নোট করো 9647300217। এই নম্বরে যোগাযোগ করে হোয়াটসঅ্যাপ বা ফোন করার মাধ্যমে তোমরা আমাদের ব্যাচে অ্যাডমিশন নিতে পারো। আমাদের রেগুলার ক্লাসের টাইম 8:30, সপ্তাহে প্রতিদিনই আমাদের ক্লাস হয়ে থাকে। এখানে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন অ্যানালাইসিস, ওয়াল সাবজেক্ট অ্যানালাইসিস, টপিক ওয়াইজ ক্লাস, লাইভ ক্লাস, রেকর্ডিং ক্লাস সমস্ত কিছু পেয়ে যাবে। আমাদের ক্লাস হয়ে থাকে টিচমেন্ট টিউশন অ্যাপস, আমাদের অ্যাপস রয়েছে, সেই অ্যাপসের মাধ্যমে ক্লাসগুলো হয়ে থাকে। তোমরা এখানে প্রত্যেকটা ক্লাস লাইভ করতে পারবে এবং প্রত্যেকটা ক্লাস তোমরা রেকর্ডিং পেয়ে যাবে। ক্লাসের পরে থাকছে তোমাদের মক টেস্ট এবং ক্লাসের যে নোটস সেগুলো, তো সেগুলো তোমরা পড়া যদি রেগুলার পড়াশোনা করতে পারো, আশা করছি প্রত্যেকে 2024-এর প্রস্তুতি ভালো হবে। তো তোমরা যারাই অ্যাডমিশন নিতে চাইছো 9647300217 এই নাম্বারে যোগাযোগ করো। তাহলে গণিত কি? গণিত হচ্ছে সঠিক বিজ্ঞান। গাণিতিক জ্ঞান সবসময় পরিষ্কার, যুক্তিগ্রাহ্য এবং নিয়মানুগ এবং সহজে বোঝা যায়। জিনিসটা বোঝো, আমাদের যে গণিতের জ্ঞান সেটা কি সবসময় কিন্তু পরিষ্কার, এখানে কিন্তু কোনো রকম সন্দেহ জিনিসটা থাকে না। দেখো আমরা প্রত্যেকে জানি কি 100-তে 100 পাওয়া যায় কিসে, 100-তে 100 পাওয়া যায় শুধুমাত্র গণিতে। এখন বর্তমানে জিওগ্রাফি হিস্টোরি সব কিছুতে 100-তে 100 পেয়ে যাচ্ছে, কিন্তু আগেকার দিনে দেখবে শুধুমাত্র অঙ্ক অঙ্কতেই কিন্তু পরীক্ষাতে 100-তে 100 পেতো, অন্য সাবজেক্টে কিন্তু 100-তে 100 সবাই পেত না। ঠিক আছে, তারপর দেখো বলছে গণিত কি সবসময় যুক্তি অর্থাৎ লজিক্যাল। গণিত সবসময় লজিকের উপর নির্ভরশীল, গণিতে কোনো আবেগ অনুভূতি কিন্তু কোনো কাজ নেই। গণিতের ক্ষেত্রে কোনো আবেগ অনুভূতি কাজ করে না, কারণ গণিত সবসময় যুক্তির উপর নির্ভরশীল, আর গণিত সবসময় রুলস বা নিয়মের ওপর প্রতিষ্ঠিত। এই পয়েন্টটা ভালো করে মনে রেখো। তারপর বলছে গণিত যুক্তি ও ন্যায়সম্মত অর্থাৎ যুক্তির উপর নির্ভরশীল। স্যার কোথায় ক্লাস করাচ্ছেন বুঝতে পারছি না। তারপর দেখো, তারপর বলছে এটি বিমূর্ত ধারণাকে মূর্ত ধারণায় পরিবর্তন করে, যেটা তোমাদেরকে এর প্রথমেই বললাম যে গণিত হচ্ছে কি, গণিত হচ্ছে বিমূর্ত ধারণা। তাহলে যে কোনো বিমূর্ত জিনিসকে আমরা মূর্ত ধারণায় পরিণত করতে পারি কিসের মাধ্যমে, সেটা হচ্ছে গণিতের মাধ্যমে। নেক্সট পয়েন্ট, নেক্সট পয়েন্ট বলছে এটি স্বমূল্যায়ন করতে সাহায্য করে। জিনিসটা বোঝো, একটা জিনিস এই লাইনটা বোঝো, ধরো তোমার পরীক্ষায় প্রশ্ন এসেছে, ভালো করে বোঝো, তোমার পরীক্ষায় প্রশ্ন এসেছে একটা যে রবীন্দ্রনাথ সম্পর্কে 15 নম্বরের একটা রচনা লেখো। তুমি 3 পৃষ্ঠা লিখেছো, ভালো করে বোঝো, তুমি 3 পৃষ্ঠা লিখেছো। তারপর আমি তোমাকে বললাম এখানে টোটাল নাম্বার থাকছে তোমাদের 15 নাম্বার, ওকে। তারপর আমি তোমাকে বললাম যে তুমি তো লিখেছো, এটার মূল্যায়ন তুমি করবে, বলো তো 15-এর মধ্যে তুমি কত পাবে। তুমি কি বলতে পারবে যে 15-এর মধ্যে স্যার আমি 15 পাবো, বা 15-এর মধ্যে 12 পাবো, বা 15-এর মধ্যে 11 পাবো? তুমি বলতে পারবে না, কারণ গণিতের একমাত্র যদি একটা অঙ্ক তোমাদের পরীক্ষায় দিই আমি, ঠিক আছে, ধরো একটা অঙ্ক আমি পরীক্ষায় দিলাম, ধরো একটা ছোট্ট অঙ্কই ধরো তোমাদের পরীক্ষায় দিলাম এই রকম যে ধরো 2 4 8 -12 × 7, ধরো এই অঙ্কটা পরীক্ষায় দিলাম, ধরো আনসার হয়েছে আনুমানিক 15, আনসার হয়েছে 15 আমি ধরে নিলাম, এটা কিন্তু সঠিক আনসার। তারপর আমি তোমাকে বললাম যে এই অঙ্কটাতে 5 নম্বর রয়েছে, তুমি নিজেকে কত নম্বর দিতে চাও বলো? তুমি কিন্তু এখানে তুমি যদি দেখো যে আমার নিয়ম আমার রুলস সব কিছু ঠিক আছে, তাহলে কিন্তু এক্ষেত্রে তুমি তোমাকে 5-এ 5 দিতে পারবে, ইয়েস অর নো? তুমি নিজেকে 5-এ 5 নম্বর দিতে পারবে। যদি তোমার 15 জায়গায় 14 হয়ে যায়, তুমি সেক্ষেত্রে 0 দিতে পারবে, হয় তোমাকে ফুল মার্কস নচেত 0। তাহলে তুমি তোমার নিজের স্বমূল্যায়ন কিন্তু যথাযথভাবে করতে পারছো, কোথায়? গণিতের ক্ষেত্রে। তাহলে গণিত হচ্ছে এমন একটা বিজ্ঞান যে বিজ্ঞান তোমাকে স্বমূল্যায়ন করতে সাহায্য করবে, অর্থাৎ সেলফ ইভ্যালুয়েশন, ইংরেজিতে বলছে কি সেলফ ইভ্যালুয়েশন। ঠিক আছে, এই কথাটা মাথায় রেখো। তাহলে কোন বিজ্ঞান আমাদেরকে সেলফ ইভ্যালুয়েশন করতে সাহায্য করে? একমাত্র গণিত। গণিত আমাদেরকে একমাত্র সেলফ ইভ্যালুয়েশন করতে সাহায্য করে।
নেক্সট দেখো, এটি প্রস্তাবনামূলক এবং আরোহী যুক্তির সঙ্গে সম্পর্কিত, অর্থাৎ গণিত কিন্তু আরোহী যুক্তি, এটা ভালো করে মনে রেখো। তাহলে এটাও পরীক্ষা প্রশ্ন আসে, গণিতটা কি? গণিত হচ্ছে আরোহী যুক্তির সঙ্গে মেনলি সম্পর্কিত। কেন? দেখো আমরা জানি, দেখো আরোহী একটা অবরোহী, তাই তো? তাহলে আমরা, সরি, অবরোহী এটা, কারণ দেখো অবরোহী জিনিসটা বোঝো, সব কিছু বুঝে পড়তে হবে, মুখস্থ কিছু না। দেখো আমরা জানি যে কোনো গণিত করতে গেলে কি করতে হয়, আমাদেরকে আগে ফর্মুলা জানতে হয়। তোমাদেরকে একটা আমি অঙ্ক দিলাম, ধরো আমি একটা অঙ্ক দিলাম, একজন ব্যক্তি, ঠিক আছে, একজন ব্যক্তি 2000 টাকা, 2000 টাকা 3% সরল সুদে 7 বছরের জন্য ব্যাংকে রাখলো, মোট কত টাকা সুদ পাবে? কত টাকা সুদ পাবে? তোমরা কি অঙ্কটা করতে পারবে বলো? পারবে কি? নিশ্চয় পারবে না। এর জন্য কি প্রয়োজন বলো? স্যার ওটা, এর জন্য ফর্মুলা প্রয়োজন, আই সমান সমান পি আর টি বাই হান্ড্রেড। এর জন্য তোমাদের দরকার আগে ফর্মুলা। এর জন্য কি দরকার? তোমাদের ফর্মুলা কিন্তু প্রয়োজন। তাহলে আগে তোমাকে ফর্মুলা শিখতে হচ্ছে, আগে তোমাকে বিভিন্ন সূত্র জানতে হচ্ছে, ফর্মুলা জানতে হচ্ছে, তারপরে তুমি কিন্তু গণিতের সমস্যাগুলো সমাধান করতে পারছো। তাই গণিতকে কি বলা হয়? গণিতকে বলা হয় অবরোহী যুক্তি। ক্লিয়ার? এবং কি দেখো বলছে, সর্বজনীন। সর্বজনীন মানে কি? এই অঙ্কটা যদি আমি করি, এই অঙ্কটায় সুদ পাবো আমি 500। এই অঙ্কটা যদি আমি ব্যাংকের ম্যানেজারকে করতে দিই, তাহলে ব্যাংকের ম্যানেজার কি 650 টাকা করবে? ইয়ে স্বর্ণ, নিশ্চয়ই না। ব্যাংকের ম্যানেজারও 700 টাকা, 500 টাকা করবে। যদি একজন কলেজের প্রফেসরকে অঙ্কটা করতে দিই, সেও কিন্তু 500 টাকা করবে। বা এছাড়া যদি আমি একজন আমেরিকার কোনো একজন বিশেষজ্ঞকে দিই, সেও কিন্তু 500 টাকা করবে। কারণ গণিতের যে সমাধান, গণিতের যে মানে সিদ্ধান্ত, সেটা সর্বজনীন। সর্বজনীন মানে ইউনিভার্সাল, সবার ক্ষেত্রে একই রকম, অর্থাৎ সাধারণীকরণ। সাধারণীকরণ মানে জেনারেলাইজেশন, মানে সবার ক্ষেত্রে একই রকম। ক্লিয়ার সবার? ইয়েস স্যার। চলো নেক্সট দেখো। নেক্সট বলছে, গণিত কখনোই ব্যক্তিগত ইচ্ছা, কামনা, বাসনা, আবেগ, আকাঙ্ক্ষার উপর নির্ভরশীল নয়। যেমনটা তোমাদের এর আগেই আমি বলেছি, গণিতের ক্ষেত্রে তোমার ভালো লাগা, ভালোবাসা, আবেগ, ইচ্ছা কোনো কিছু ফ্যাক্টর করে না। ধরো তোমাকে আমি একটা অঙ্ক দিলাম, ঠিক আছে, অঙ্ক দিলাম যে এক ব্যক্তি 2000 টাকা 7% হারে 5 বছরের জন্য ব্যাংকে রেখেছে। তুমি অঙ্কটা করে দেখলে ব্যক্তি 1 বছর 300 টাকা সুদ পাচ্ছে। লোকটা, মানুষটা তো খুবই গরিব, তো আমি তার সুদটাকে 700 টাকা করে দিই, এটা কি করা যাবে? নিশ্চয় যাবে না। এখানে আমার আবেগ কাজ করবে না, গণিতে কখনো আবেগ কাজ করে না, একটা কথা মাথায় রেখো। কারণ গণিতের সিদ্ধান্ত সঠিক মানে তুমি 100% ফুল নাম্বার পাবে, আর গণিতের তুমি সমাধান যদি ভুল করো, 100% জিরো পেয়ে যাবে, এটা হচ্ছে কথা। কিন্তু তুমি ধরো অন্য সাবজেক্টে একটা রচনাধর্মী যদি প্রশ্ন করো, ঠিক আছে, রবীন্দ্রনাথ সম্পর্কে লিখতে দিয়েছে, তুমি লেখো, তাহলে কি হবে? সেখানে তো 5-এর মধ্যে তুমি 3-ও পেতে পারো, 2-ও পেতে পারো। কিন্তু গণিতের ক্ষেত্রে এমনটা হয় না, গণিতের ক্ষেত্রে তোমাকে ফুল মার্কস, না হলে জিরো। তারপর নেক্সট দেখো, নেক্সট বলছে দেখো, এটি মানুষকে কোনো বস্তুর ধারণা, এটি মানুষকে কোনো বস্তুর ধারণা ও সিদ্ধান্ত সম্পর্কে সঠিক ব্যাখ্যা দিতে সাহায্য করে, যেটা আমি তোমাদের এতক্ষণ বললাম। গণিতের জ্ঞান সর্বদা একই, মানে এই যে বললাম, ইন্ডিয়াতে যদি গণিতের কোনো একটা জ্ঞান এক হয়, আমেরিকাতে গিয়ে নিশ্চয় চেঞ্জ হয়ে যাবে না, বা ধরো ইংল্যান্ডে গিয়েও কিন্তু কোনো রকম চেঞ্জ হবে না। অর্থাৎ গণিত কিন্তু সর্বদা সব জায়গাতে কিন্তু একই রকম, এই কথাটা কিন্তু মাথায় রেখো। তারপর নেক্সট বলছে, এটি এমন বিজ্ঞান যা আমাদের প্রয়োগিক জ্ঞানের সমন্বয়ে গঠিত। অর্থাৎ গণিত কি? গণিত হচ্ছে অ্যাপ্লিকেবল, মাথায় রাখতে হবে, গণিত হচ্ছে কি? অ্যাপ্লিকেবল। অর্থাৎ গণিত থেকে আমরা যে জ্ঞানটা অর্জন করব, প্রত্যেকটা জিনিস কিন্তু আমরা বাস্তবে প্রয়োগ করতে পারবো।
ধরো রবীন্দ্রনাথের একটা আমি কবিতা পড়ছি, সাহিত্য, সেটাকে আমি বাস্তবে প্রয়োগ করতে পারবো? ইয়ে স্বর্ণ বলো, নিশ্চয় না। কিন্তু গণিত থেকে আমরা যে জ্ঞানগুলো অর্জন করব, প্রত্যেকটা জিনিস কিন্তু আমরা বাস্তবে প্রয়োগ করতে পারবো। ওকে, তাই গণিত কি? গণিত হচ্ছে ব্যবহারিক প্রয়োগের সমন্বয়ে গঠিত হয়। তারপর নেক্সট, গাণিতিক পদ্ধতিগুলি সর্বদা যুক্তি ও বিশ্লেষণ ধর্মী। ওকে, বিশ্লেষণ আর সংশ্লেষণ, ঠিক আছে, বিশ্লেষণ কথার অর্থ কি আর সংশ্লেষণ কথার অর্থ কি, এগুলো তোমাদেরকে আমি পড়িয়েছিলাম ব্লুম ট্যাক্সোনমি। যারা ব্লুম ট্যাক্সোনমির ক্লাসটা ভালো করে করেছো তারা জানো, এখান থেকে তোমাদের পরীক্ষার প্রশ্ন এসেছিল বিশ্লেষণ এবং সংশ্লেষণ। তাহলে বিশ্লেষণ ধর্মীটা কি? বিশ্লেষণ ধর্মী হচ্ছে, ধরো ধরো এ একটা বড় বাড়ি, ভালো করে বোঝো, এ একটা বড় বাড়ি, ঠিক আছে, এই বাড়িটাকে যখন আমি ছোট ছোট অংশে ভাঙবো সেটাকে বলছে বিশ্লেষণ। অর্থাৎ কোন একটা বৃহৎ জিনিসকে যখন আমরা ছোট ছোট অংশে ভেঙে ভেঙে দেখব সেই জিনিসটাকে বলছে বিশ্লেষণ। আর যখন ধরো এই ছোট ছোট ইট, এই ছোট ছোট ইট গুলো দিয়ে একটা বড় বাড়ি তৈরি করব, সেটাকে আমরা কি বলবো? সংশ্লেষণ ধর্মী। বোঝা গেল? অর্থাৎ ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র জিনিস দিয়ে বা ক্ষুদ্র ক্ষুদ্র জ্ঞান বা ক্ষুদ্র ক্ষুদ্র অভিজ্ঞতা দিয়ে যখন আমরা একটা বৃহৎ জ্ঞান বা অভিজ্ঞতা অর্জন করব সেটাকে আমরা বলবো সংশ্লেষ ধর্মী। আর বিশ্লেষণ ধর্মী বলতে বোঝাচ্ছে যখন আমরা একটা বৃহৎ জ্ঞানকে ছোট ছোট অংশে ভেঙে কোনো কাজে ব্যবহার করব সেটাকে আমরা বলবো বিশ্লেষণ ধর্মী। বোঝা গেল? সংশ্লেষণ ধর্মী এবং বিশ্লেষণ ধর্মী, বুঝতে পেরেছো পার্থক্যটা? এই হ্যাঁ পর্যন্ত স্যার, এই পর্যন্ত কারো প্রবলেম বলো? স্যার বলছি সংশ্লেষণ ধর্মী আর বিশ্লেষণ ধর্মীটা আর একবার বুঝিয়ে দিন তো। ওকে বেশ, ঠিক আছে, চলো। বিশ্লেষণকে কি বলা হয়? বিশ্লেষণকে বলা হয় অ্যানালাইসিস ইংরেজিতে, বোঝা গেল? আর সংশ্লেষকে ইংরেজিতে কি বলা হয়? সংশ্লেষকে ইংরেজিতে বলা হয় সিনথেসিস। এইটা জিনিস মাথায় রেখো, একটা হচ্ছে কি, সংশ্লেষকে কি বলা হয় সিনথেসিস, আর বিশ্লেষণকে বলা হয় অ্যানালাইসিস। জিনিসটা ভালো করে বোঝো কি বলতে চাইছে। দেখো একদম সহজ ভাবে বুঝিয়ে দিচ্ছি, ভালো করে দেখো। ধরো ধরো এখানে অনেকগুলো ই রয়েছে, তুমি একটা বাড়ি বানাতে চাইছো, ভালো করে বোঝো, তুমি একটা বাড়ি বানাতে চাইছো, তোমার বাড়ি তৈরি করার জন্য কি কি দরকার? ইট দরকার, তোমার বাড়ি তৈরি করার জন্য ইট দরকার, তারপর কি দরকার? রড দরকার, তারপরে সিমেন্ট দরকার। ওকে, রড, সিমেন্ট, পাথর, এইগুলো দরকার। তাহলে এইগুলোকে নিয়ে আমি কি করব? এগুলো হচ্ছে এক একটা উপাদান, এগুলো কি? এগুলোকে একটা উপাদান। এগুলো নিয়ে যখন আমরা কোন একটা জিনিস তৈরি করব, কি তৈরি হবে? একটা বাড়ি তৈরি হবে। অর্থাৎ ছোট ছোট জিনিসগুলোকে নিয়ে যখন আমরা একটা বৃহৎ জিনিসকে তৈরি করব সেগুলোকে কি বলবো? সংশ্লেষ। বোঝা গেল? সংশ্লেষ মানে কি? সংশ্লেষ মানে হচ্ছে যোগ করা। অর্থাৎ ক্ষুদ্র ক্ষুদ্র জ্ঞানকে, ক্ষুদ্র ক্ষুদ্র জ্ঞানকে বা ক্ষুদ্র ক্ষুদ্র অভিজ্ঞতাকে একসঙ্গে যুক্ত করে যখন আমরা বৃহৎ পরিমাণে একটা জ্ঞান বা অভিজ্ঞতা তৈরি করব সেটাকে বলবো আমরা সংশ্লেষ ধর্মী বা সিনথেসিস। আর এবার জিনিসটা বোঝো, ধরো এখানে একটা বড় বাড়ি আছে, ওকে, বড় একটা বাড়ি আছে, এই বাড়িটাকে ভেঙে আমি রড গুলোকে আলাদা করলাম, সিমেন্টটাকে আলাদা তো করতে পারবো না, তারপরে ধরো ইট গুলোকে আলাদা করলাম, ওকে, তারপরে ধরো পাথর গুলোকে আলাদা করলাম। অর্থাৎ যখন একটা বড় জিনিসকে ভেঙে ভেঙে আলাদা আলাদা টুকরো টুকরো করব সেটাকে আমরা বলবো বিশ্লেষণ ধর্মী। অর্থাৎ বিশ্লেষণ ধর্মী কথার অর্থ হচ্ছে ভেঙে ভেঙে আলোচনা করা। জিনিসটা বুঝতে পেরেছো? অর্থাৎ বিশ্লেষণ মানে ভেঙে ভেঙে আলোচনা করা, আর সংশ্লেষের মানে ছোট ছোট জিনিসকে একসঙ্গে যুক্ত করা, এটাকে বলছে সংশ্লেষ। বলো, ক্লিয়ার সবার?
হ্যাঁ স্যার বুঝেছি। যে সমস্ত স্টুডেন্টরা প্রাইমারি টেট 2024-এর জন্য প্রস্তুতি নিতে চাইছো, এখানে যে কন্ট্যাক্ট নাম্বারটা দেখতে পাচ্ছ 9647300217, নাম্বারটি নোট করো 9647300217। এই নম্বরে যোগাযোগ করে হোয়াটসঅ্যাপ বা ফোন করার মাধ্যমে তোমরা আমাদের ব্যাচে অ্যাডমিশন নিতে পারো। আমাদের রেগুলার ক্লাসের টাইম 8:30, সপ্তাহে প্রতিদিনই আমাদের ক্লাস হয়ে থাকে। এখানে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন অ্যানালাইসিস, ওয়াল সাবজেক্ট অ্যানালাইসিস, টপিক ওয়াইজ ক্লাস, লাইভ ক্লাস, রেকর্ডিং ক্লাস সমস্ত কিছু পেয়ে যাবে। আমাদের ক্লাস হয়ে থাকে টিচমিন টিউশন অ্যাপস, আমাদের অ্যাপস রয়েছে, সেই অ্যাপসের মাধ্যমে ক্লাসগুলো হয়ে থাকে। তোমরা এখানে প্রত্যেকটা ক্লাস লাইভ করতে পারবে এবং প্রত্যেকটা ক্লাস তোমরা রেকর্ডিং পেয়ে যাবে। ক্লাসের পরে থাকছে তোমাদের মক টেস্ট এবং ক্লাসের যে নোটস সেগুলো, তো সেগুলো তোমরা পড়া যদি রেগুলার পড়াশোনা করতে পারো, আশা করছি প্রত্যেকের 2024-এর প্রস্তুতি ভালো হবে। তো তোমরা যারাই অ্যাডমিশন নিতে চাইছো 9647300217 এই নাম্বারে যোগাযোগ করো। নেক্সট দেখো, নেক্সট বলছে গণিত আরোহী বা অবরোহী পদ্ধতি দক্ষতার বিকাশ ঘটায়। এছাড়াও গণিত কি করে, গণিত আমাদের আরোহী পদ্ধতি অবরোহী পদ্ধতির ডেভেলপ ঘটাতে সাহায্য করে। এটি সর্বদা স্পষ্ট সঠিক প্রতিক্রিয়া প্রদান করে, যেমন হচ্ছে ঠিক না ভুল বা হা না বা হা বা না। তাহলে গণিতের ক্ষেত্রে এখানে কিন্তু 50% বলে কিছু নেই, যা হবে 100%, 100% সঠিক বা 100% ভুল, 100% হা বা 100% না। এই জিনিসটা ভালো করে মনে রেখো। নেক্সট বলছে দেখো, নেক্সট বলছে গাণিতিক জ্ঞান আমাদের ইন্দ্রিয় অঙ্গ দ্বারা বিকশিত হয় যা সঠিক ও নির্ভরযোগ্য। ঠিক আছে, এগুলো তো ইম্পর্টেন্ট নয়, জাস্ট এটা মনে রেখো, গাণিতিক জ্ঞান হচ্ছে নির্ভরযোগ্য, এটা ইম্পর্টেন্ট। তারপর নেক্সট দেখো, এবার গণিতের বৈশিষ্ট্য দেখো। গণিতের বৈশিষ্ট্য কি, 1 নম্বর যে সরলতা বা সিম্পলিসিটি, যেটা আমি তোমাদেরকে এতক্ষণ বললাম সেইগুলো এখানে লেখা আছে, যে গণিতের ধারণা সুস্পষ্ট সুনির্দিষ্ট, বোঝা গেল? আমরা মানে গণিত সহজ থেকে জটিলের দিকে যায়, অগ্রসর হয় গণিত। তারপর দেখো মানে সহজ সরল যুক্তিপূর্ণ বিচার করতে সাহায্য করে, এইগুলো কিন্তু এখানে লেখা আছে। অর্থাৎ গণিতের ধারণা কি, গণিতের ধারণা হচ্ছে সরলতা, এগুলো সবই কিন্তু তোমাদের আলোচনা করে দিয়েছি এর আগে। তারপর দেখো নির্ভুলতা বা অ্যাকিউরেসি, যেটা আমি তোমাদের এতক্ষণ বললাম যে গণিতের যে সিদ্ধান্ত হয় সেটা 100% ঠিক হবে বা 100% ভুল হবে, এর মাঝামাঝি কিছু হয় না, অর্থাৎ 50% বলে গণিতের ক্ষেত্রে কিছুই হয় না। তারপর দেখো লজিক্যাল, লজিক্যাল সিকোয়েন্স, গণিত কি বলছে দেখো। গণিত সর্বদা একটি যুক্তিসম্মত ক্রমের মাধ্যমে পরিচালিত হয়। গাণিতিক জ্ঞান ধারণা সর্বদা একটি বিশেষ ক্ষেত্র থেকে সাধারণের দিকে, জানা থেকে অজানা, সহজ থেকে জটিলের দিকে, মূর্ত থেকে বিমূর্ত দিকে যায়। তাহলে গাণিতিক জ্ঞান এগুলো হচ্ছে কি বলতো, এগুলো হচ্ছে ইম্পর্টেন্ট, কারণ এগুলো হচ্ছে পরীক্ষা আসে। তোমরা প্রত্যেকে জানো যে শিক্ষার্থীদেরকে গণিত শিখাবেন কিভাবে, আপনি একজন শিক্ষক হিসাবে শিক্ষার্থীদেরকে কোন পদ্ধতিতে গণিত শিখাবেন, এগুলো থেকে প্রশ্ন হয়। কিরকম শিখাবে দেখো, এখানে বলা হয়েছে জানা থেকে অজানা দিকে তোমাকে যেতে হবে, সহজ থেকে জটিলের দিকে যেতে হবে, মূর্ত থেকে বিমূর্ত দিকে যেতে হবে, এগুলো হচ্ছে যুক্তিসম্মত হয়ে যেতে হবে, অর্থাৎ লজিক্যাল। আমি ধরো তোমাদেরকে, ধরো আমি তোমাদেরকে যোগ শিখালাম না, আমি ধরো আজকে তোমাদেরকে কোনো যোগ বিয়োগ শিখালাম না, একদম সরাসরি ধরো টাইম অ্যান্ড ডিস্টেন্সের অঙ্ক করতে শুরু করলাম, তোমরা কি পারবে বলো? টাইম অ্যান্ড ডিস্টেন্সের অঙ্ক করলে কি পারবে? একদম পারবে না। তাহলে তোমাদেরকে টাইম ডিস্টেন্সের অঙ্ক করাতে গেলে কি করতে হবে? আগে তোমাদের যোগ বিয়োগ গুণ ভাগ অবশ্যই শেখাতে হবে, অর্থাৎ তোমাকে লজিক্যাল ওয়েতে যেতে হবে, এটাই বলছে যুক্তিসম্মত ক্রম অনুসারে শেখাতে হবে। তারপরে বলছে অরিজিনিটি বা মৌলিকতা, দেখো কি বলছে। মৌলিকত্ব গণিতের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, গাণিতিক জ্ঞান অর্জনের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে গণিত বিষয়ক সুস্পষ্ট চিন্তাধারার বিকাশ ঘটে, আর মৌলিক চিন্তাধারার সঠিক প্রয়োগের দ্বারা শিক্ষার্থী যে কোনো ধরনের জটিল গাণিতিক সমস্যাকে সমাধান করতে পারে ও শিক্ষার্থীর মধ্যে আত্মবিশ্বাস গড়ে তোলে। অর্থাৎ গণিত কি, গণিত হচ্ছে অরিজিনালিটি বা মৌলিকত্ব, এটা কিন্তু মাথায় রেখো। তাহলে গণিত কি করে, গণিত শিক্ষার্থীদের মধ্যে আত্মবিশ্বাসকে গড়ে তোলে, গণিত শিক্ষার্থীদের মধ্যে যে কোনো প্রবলেম সলভিং অ্যাবিলিটিকে গড়ে তোলে, সবই লেখা আছে।
ঠিক আছে, গণিত কি করে, গণিত শিক্ষার্থীর মধ্যে প্রবলেম সলভিং মানে সমস্যার সমাধান করার ক্ষমতা ডেভেলপ ঘটায়, আত্মবিশ্বাস গড়ে তোলে, সেলফ কনফিডেন্সকে গ্রো করে, এই কথাগুলো মাথায় রাখতে হবে। এগুলো সবই কিন্তু মৌলিকত্বের মধ্যে পড়ছে। তারপর দেখো অ্যাপ্লিকেবিলিটি মানে প্রযোজ্যতা। দেখো আমরা যে কোনো জিনিস শিখি সেগুলো কিন্তু বাস্তবে অতটা প্রয়োগ করতে পারি না, কিন্তু গণিত থেকে আমরা যে কোনো জিনিস শিখি না কেন সেগুলো কিন্তু আমরা আমাদের প্রত্যহিক জীবনে কিন্তু বিভিন্নভাবে প্রয়োগ করতে পারি। অর্থাৎ গণিত হচ্ছে এমন ধরনের এক জ্ঞান যেটি আমাদের বাস্তব জীবনে কিন্তু আমরা সেগুলো প্রয়োগ করতে পারি, এবং বাস্তব জীবনে যে সমস্ত সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলো আমরা কিন্তু সমাধান করে থাকি। তারপর চলে আসে বিমূর্ততা, এটা এর আগে আলোচনা করলাম। গণিত হচ্ছে বিমূর্ততার ধারণা, ঠিক আছে, গণিত হচ্ছে বিমূর্ত ধারণা, এই পয়েন্টটা শুধু মনে রেখো তাহলেই হবে। এগুলো জাস্ট একটু লেখা আছে গল্প আকারে, পড়ে নিও পিডিএফটা, পিডিএফ দেবো, এগুলো পড়ে নিবে, এগুলো থেকে পরীক্ষা প্রশ্ন আসবে না, জাস্ট এইগুলো পয়েন্টগুলো ভালো করে মনে রেখো তাহলেই হবে। তারপর নেক্সট দেখো নিশ্চয়তা, এই পয়েন্টগুলো ভালো করে মনে রাখবে, বারবার বলছি। তাহলে গণিতের যে সমাধান বা গণিতের যে সলিউশন সেটা কিন্তু সুনিশ্চিত, যে আমি যে বললাম হয় সঠিক হবে নয় ভুল হবে, এক্ষেত্রে কখনো আমরা বলতে পারবো না যে 50% সঠিক বা 70% সঠিক বা 80% সঠিক, সেটা আমরা কখনোই বলতে পারবো না। হয় একদম 100% সঠিক না হলে 100% ভুল, এই কথাটা কিন্তু ভালো করে মনে রেখো। অর্থাৎ গণিতের যে সমাধান সেটা কিন্তু সুনিশ্চিত বা নিশ্চয়তা থাকে, দেখো ভুল ত্রুটি সংশোধনে সাহায্য করে যেটা বলছে। তারপর যেটা পয়েন্ট রয়েছে সার্বজনীনতা, অর্থাৎ সবার ক্ষেত্রে একই রকম, ঠিক আছে, প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে গণিত হচ্ছে একই রকম, অর্থাৎ সর্বজনীনতা। এছাড়াও কি করে, গণিত আমাদের সিদ্ধান্ত গ্রহণে সাহায্য করে, অর্থাৎ যে কোনো সিদ্ধান্ত নিতে, আমাদের ডিসিশন নিতে কিন্তু গণিত আমাদের সাহায্য করছে, গণিত আমাদের ডিসিশন মেকিং এ সাহায্য করে, ঠিক আছে। এগুলো তোমরা জাস্ট গল্প আকারে লেখা আছে, এতক্ষণ আমি যেগুলো তোমাদেরকে বললাম সেগুলো কিন্তু এখানে লেখা আছে, সবকিছু বলে দিয়েছি, জাস্ট পড়ে নিলে হয়ে যাবে, জাস্ট পড়ে নিবে, এগুলো প্রত্যেকটা জিনিস পড়িয়েছি। দেখো যে গণিত হচ্ছে কি, প্রতীকতা বা সিম্বল, দেখো এখানে লেখা আছে যোগ বিয়োগ গুণ ভাগ, এগুলো সিম্বলটা কি, দেখো যোগ বিয়োগ গুণ ভাগ, এগুলোকে কি বলছে, গণিতের প্রতীক বলছে, বোঝা গেল। তাহলে গণিতের ভাষা কি, গণিতের ভাষা হচ্ছে প্রতীকমূলক, এটা ইম্পর্টেন্ট, গণিতের ভাষা হচ্ছে প্রতীকমূলক, এই পয়েন্টটা ভালো করে মনে রেখো। অর্থাৎ গণিতের ভাষাকে আমরা সহজ সরল ভাবে প্রতীক বা চিহ্নের মাধ্যমে প্রকাশ করে রাখি, অর্থাৎ গণিতের ভাষা কি, গণিতের ভাষা হচ্ছে সরল সঠিক এবং সুনির্দিষ্ট। এবার আমরা গণিত কেন শিখবো বা নেসেসিটি অফ ম্যাথামেটিক্যাল স্টাডি, আমরা কোন কেন গণিত শিখবো বা গণিত শিখার উদ্দেশ্য বা প্রয়োজনীয়তা কি। দেখো গণিত আমাদের যুক্তি গ্রাহ্য চিন্তা শক্তির বিচার ঘটায়, যেটা এর আগেই বলেছি, আমাদেরকে যুক্তি আকারে লজিক্যালি চিন্তা ভাবনা করতে সাহায্য করে। নেক্সট বলছে গণিত সিদ্ধান্ত গ্রহণে সাহায্য করে, গণিত আমাদের চিন্তার বিকাশ ঘটায়, বিমূর্ত চিন্তা করতে সাহায্য করে, বিমূর্ত থেকে মূর্ত ধারণা তৈরি করতেও সাহায্য করে, আবার মূর্ত ধারণা থেকে বিমূর্ত ধারণা তৈরি করতেও সাহায্য করে। যেটা মেনলি তোমরা মনে রাখবে, যদি পরীক্ষা এইরকম প্রশ্ন দেয় তাহলে কি করবে, আনসার একটা জিনিস মাথায় রাখবে, ধরে এরকম একটা প্রশ্ন দিল, অপশন গণিত সাহায্য করে, ধরে এরকম প্রশ্ন দিল গণিতের জ্ঞান সাহায্য করে, এক নম্বর অপশন, বিমূর্ত বিমূর্ত থেকে মূর্ত, দুই নাম্বার অপশন দিল মূর্ত থেকে বিমূর্ত, কি করবে আনসার বলো তো, বিমূর্ত থেকে মূর্ত না মূর্ত থেকে বিমূর্ত, কি হবে আনসার, স্যার এক নম্বরটা, একদম। তাহলে গণিতের জ্ঞান আমাদের কি কি করে, বিমূর্ত থেকে মূর্ত দিকে যেতে কিন্তু সাহায্য করে, এইটা কিন্তু ভালো করে মনে রাখো। তারপর দেখো গণিত আমাদের মূল্যবোধে সাহায্য করে, গণিত আমাদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে সাহায্য করে, বাস্তব জীবনে গণিত আমাদের লাভ ক্ষতি ইত্যাদি সম্পর্কে ধারণা দেয়, গণিত কোনো বিষয়কে সঠিকভাবে ব্যাখ্যা করতে সাহায্য করে, এগুলো বোঝানোর কিছুই নেই, জাস্ট একবার পড়লেই মনে থাকবে। গণিত অধ্যবসায় ধৈর্যের মতো ইতিবাচক গুণাবলী বিকাশ সাহায্য করে, গণিত আমাদের ধৈর্য পেশেন্স রাখতে সাহায্য করে, গণিত আমাদের কোনো প্রশ্নের সঠিক উত্তর দিতে সাহায্য করে, এছাড়াও আনন্দ প্রদান করে, ব্যবসা বাণিজ্যর কাজে গণিত আমাদেরকে ব্যবহার করা হয়,
ঠিক আছে, এগুলো জাস্ট একবার দুবার পড়লি মনে রাখতে পারবে। এবার এখান থেকে পরীক্ষায় তোমাদের প্রশ্ন আসতে পারে গণিতের ভারতীয়দের অবদান, ঠিক আছে? এখান থেকে কিরকম প্রশ্ন আসতে পারে তোমাদেরকে আমি বলে দেবো। দেখো এই যে পাই, পাইটা কি দেখতে, পাইটা এটা, এটা তো পাই বলে, তাই না? তাহলে পায়ের মান, পায়ের প্রথম মান আবিষ্কার করেছে কে? ভারতীয় গণিতবিদ আর্যভট্ট, মনে রাখবে। দ্বিঘাত সমীকরণের সমাধানের সূত্র আবিষ্কার করেছে কে? শ্রীধর আচার্য। তারপর বলছি কি দেখো, এটা হ্যালো বলো। স্যার, মাঝখানে বলছি ম্যাম, স্যার এই আজকের এই টপিকটা ট্রিটমেন্ট অ্যাপে পাওয়া যাবে তো? হ্যাঁ, পেয়ে যাবে, রেকর্ডিং পেয়ে যাবে, রেকর্ডিংটাই বলছি স্যার। পেয়ে যাবে। ঠিক দেখো আছে, বলছে কি দেখো, যে দ্বিঘাত সমীকরণের সমাধান আবিষ্কার করেছে কে? শ্রীধর আচার্য। এটা বৃত্তস্থ হবে, ঠিক আছে? বৃত্তস্থ চতুর্ভুজের ক্ষেত্রফলের মান নির্ণয়ের সূত্রটি আবিষ্কার করছেন কে? ব্রহ্মগুপ্ত। শূন্যের ধারণা প্রথম দিয়েছেন আর্যভট্ট। শূন্যের আবিষ্কার করেছেন কে? ব্রহ্মগুপ্ত। ভালো করে মনে রাখবে, শূন্যের ধারণা দিয়েছেন আর্যভট্ট, শূন্য আবিষ্কার করছেন ব্রহ্মগুপ্ত। এবার এখান থেকে পরীক্ষা কিরকম প্রশ্ন আসবে? এখানে পরীক্ষা প্রশ্ন আসবে এরকম এরকম, ধরো এরকম দিয়ে দেবে, এইদিকে বিভিন্ন বিজ্ঞানীদের নাম দিয়ে দেবে, ধরো এরকম দিলে আর্যভট্ট, ঠিক আছে? এবার আর্যভট্ট কি করেছে, ধরো শূন্য আবিষ্কার করেছে, বীজগণিতের সমাধান আবিষ্কার করেছে। তারপর দিলে ধরো এরকম দিয়ে অপশন নাম্বার 2, তারপর ধরো দিল তোমার, তারপর দিল ধরো তোমাদের আর কি কি পড়ালাম এখানে, ব্রহ্মগুপ্ত, ঠিক আছে? ব্রহ্মগুপ্ত নামটা দিয়ে দিল, দিয়ে এখানে একটা অপশন দিল, দেবে যে মিলানো, ঠিক আছে? এই যে মিলানো, এই মিলানোর এখান থেকে দিতে পারে, তাই এগুলো একটু ভালো করে পড়ে রেখো। তারপর দেখো, বিদ্যালয়ে গণিত শিক্ষার মূল লক্ষ্য কি? আমরা বিদ্যালয়ে কেন গণিত শিখবো তার লক্ষ্য কি? একটা যে সঠিক দক্ষতা অর্জন, তাহলে শিক্ষার্থীদের মধ্যে সঠিক দক্ষতা অর্জনে সাহায্য করছে, সঠিক মূল্যবোধ অর্জন করতে সাহায্য করছে, সঠিক দৃষ্টিভঙ্গি গঠন করতে সাহায্য করছে, কে? এই গণিত। তারপর দেখো শৃঙ্খলাগত লক্ষ্য, শৃঙ্খলাগত মানে ডিসিপ্লিনারি এম, যেটাকে ইংরেজিতে বলছে ডিসিপ্লিনারি এম। এর মধ্যে কি কি পড়ছে দেখো, যৌক্তিক চিন্তার বিকাশ, মানসিক চিন্তার বিকাশ, মৌলিক চিন্তার বিকাশ, বাস্তব সমস্যার বিকাশ। এগুলো ডিটেলস জানার দরকার নেই, কারণ এত ডিটেলস প্রশ্ন পরীক্ষা দেবে না, জাস্ট এই পয়েন্টগুলো মনে রেখো, তাহলে কিন্তু হয়ে যাবে। বোঝা গেল? তাহলে পরীক্ষা যদি প্রশ্ন এরকম দেয়, শিক্ষার্থীদেরকে বিদ্যালয়ে গণিত শিক্ষার উদ্দেশ্য লক্ষ্য কি, এই 4টে পয়েন্ট দিয়ে দিল, ঠিক আছে? বা 3টে পয়েন্ট দিল, তারপর 4 নম্বরে দিল অল অফ দিস অ্যাবাভ, অল অফ দিস অ্যাবাভ আনসার হবে, ক্লিয়ার? এরকম প্রশ্ন পরীক্ষা আসতে পারে। তারপর দেখো ব্যবহারিক লক্ষ্য কোনগুলো, একটা যে দৈনন্দিন জীবনে গণিতের ব্যবহার করতে পারা, যেমন আমরা হাটে বাজারে যে গণিতকে ব্যবহার করছি সেটা। তারপর কি বলছো দেখো, বিজ্ঞানের হাতিয়ার হিসাবে গণিতকে ব্যবহার করছি, বিজ্ঞানকে হাতিয়ার হিসাবে কিভাবে ব্যবহার করছি দেখো। আজকে যে আমরা মঙ্গলযান, চন্দ্রযান, বিভিন্ন স্যাটেলাইট যে গবেষণা করছি, তার মাধ্যমে অবশ্যই বিজ্ঞানের মাধ্যমে, তাই বিজ্ঞানের হাতিয়ার হিসেবে আমরা গণিতকে ব্যবহার করছি। এছাড়াও আমাদের পেশার জন্য, পেশার জন্য গণিতকে ব্যবহার করছি, কেউ গণিতের মাধ্যমে, কেউ কলেজের প্রফেসর হচ্ছে, স্কুলের টিচার হচ্ছেন, কেউ টিউশনই পড়াচ্ছে, অর্থাৎ এছাড়াও আমরা ব্যবসা বাণিজ্য করতে পারছি, অর্থাৎ পেশাগত ক্ষেত্রে গণিতকে ব্যবহার করতে পারছি। যোগাযোগের মাধ্যম, যোগাযোগের মাধ্যম মানে কি, এই যে তোমরা স্যাটেলাইট ব্যবহার করছো, স্যাটেলাইটের ক্ষেত্রেও কিন্তু গণিত ব্যবহার করা হয়, অর্থাৎ যোগাযোগের মাধ্যম হিসেবেও কিন্তু আমরা গণিতকে ব্যবহার করছি। এছাড়াও গণিতের লক্ষ্য কি রয়েছে, বিনোদনমূলক, অর্থাৎ গণিতের যে ইতিহাস, ঠিক আছে, গণিত কিভাবে আসলো, বীজগণিত কিভাবে আসলো, জ্যামিতি কিভাবে আসলো, এর যে ইতিহাস সেটা হচ্ছে বিনোদনমূলক লক্ষ্য। বিভিন্ন মনীষীদের জীবনী, আর্যভট্ট জীবনী, ঠিক আছে, পিথাগোরাসের জীবনী, ইউক্লিডের জীবনী, এগুলো আমরা যখন জানছি সেটা হচ্ছে গণিতের বিনোদনমূলক লক্ষ্য। এছাড়া পাজেল, ঠিক আছে, পাজেল বক্স, তারপরে সংখ্যা তথ্য, এগুলো সবই কিন্তু বিনোদন লক্ষ্য, বিনোদনমূলক লক্ষ্যর মধ্যে পড়ছে। যে সমস্ত স্টুডেন্টরা প্রাইমারি টেট 2024-এর জন্য প্রস্তুতি নিতে চাইছো, এখানে যে কন্ট্যাক্ট নাম্বারটা দেখতে পাচ্ছ 9647300217, নাম্বারটি নোট করো 9647300217। এই নম্বরে যোগাযোগ করে হোয়াটসঅ্যাপ বা ফোন করার মাধ্যমে তোমরা আমাদের ব্যাচে অ্যাডমিশন নিতে পারো। আমাদের রেগুলার ক্লাসের টাইম 8টা বেজে 30 মিনিট, সপ্তাহে প্রতিদিনই আমাদের ক্লাস হয়ে থাকে। এখানে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন অ্যানালাইসিস, ওয়াল সাবজেক্ট অ্যানালাইসিস, টপিক ওয়াইজ ক্লাস, লাইভ ক্লাস, রেকর্ডিং ক্লাস, সমস্ত কিছু পেয়ে যাবে।
আমাদের ক্লাস হয়ে থাকে টিচমেন্ট টিউশন অ্যাপস, আমাদের অ্যাপস রয়েছে, সেই অ্যাপসের মাধ্যমে ক্লাসগুলো হয়ে থাকে। তোমরা এখানে প্রত্যেকটা ক্লাস লাইভ করতে পারবে এবং প্রত্যেকটা ক্লাস তোমরা রেকর্ডিং পেয়ে দেবে। ক্লাসের পরে থাকছে তোমাদের মক টেস্ট এবং ক্লাসের যে নোটস সেগুলো, তো সেগুলো তোমরা পড়া যদি রেগুলার পড়াশোনা করতে পারো, আশা করছি প্রত্যেকে 2024-এর প্রস্তুতি ভালো হবে। তো তোমরা যারাই অ্যাডমিশন নিতে চাইছো 9647300217 এই নাম্বারে যোগাযোগ করো। এবার আমরা কিছু এমসিকিউ করব, প্রত্যেকে আনসার করবে, ঠিক আছে? প্রত্যেকে আনসার করবে। গণিত হলো সমস্ত বিজ্ঞানের প্রবেশদ্বার, কে বলেছে? স্যার বেকন। স্যার বেকন। আনসার করো, মেসেজ আনসার করো সবাই। সবাই যদি ভয়েসে করো তাহলে কিন্তু প্রবলেম হবে, সবাই মেসেজ বক্সে মেসেজ করো। হ্যালো স্যার, আমি একটা কোশ্চেন করতে পারি আপনাকে? অবশ্যই অবশ্যই। স্যার বলছিলাম আমি যে মানে বাংলা গ্রামার এবং ইংলিশ গ্রামার সংশ্লেষণ বা বিশ্লেষণ ক্লাসটা করে না, এটা অপ্রাসঙ্গিক কথা হয়ে গেল, ঠিক আছে? আমি ভাবলাম যে তোমার এই ক্লাস সম্পর্কিত প্রশ্ন, ওটা লাস্টে, ঠিক আছে? ক্লাসের পরে আই ক্লাসটা করে না। হ্যাঁ স্যার, আপনি তো সংশ্লেষণ আর বিশ্লেষণ পদ্ধতি পড়ালেন কি না? ঠিক আছে, পরে বলে দিচ্ছি আগে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আমি পরে বলে দিচ্ছি। তাহলে কি হবে আনসার? এটা গণিত হলো সমস্ত বিজ্ঞানের প্রবেশদ্বার, তাহলে এটা কি হবে আনসার? এক একটা একদম সঠিক আনসার হবে কি বেকন, তাই তো? অপশন দুই। চলো নেক্সট দেখো, নেক্সট দুই নাম্বার বলছে ক্যালকুলাসের জনক কাকে বলা হয়, বলে ফেলো আনসার। আইজাক নিউটন। হ্যাঁ, মেসেজে লিখো। ওকে, প্রত্যেকে বলছো অপশন নাম্বার থ্রি, তাই তো? একদম কারে, তাহলে এটা হবে কি আমাদের, এটাও কিন্তু আমাদের সঠিক আনসার যে নিউটন। তাহলে ক্যালকুলাস আবিষ্কার কে করেছেন? ক্যালকুলাস আবিষ্কার করেছেন নিউটন। চলো নেক্সট তিন নাম্বার, নিচের কোনটি গণিতের বৈশিষ্ট্য নয়? বলছে বিমূর্ততা, নির্ভুলতা, ফলাফলের অনিশ্চয়তা আর মৌলিকতা। কি হবে আনসার করে ফেলো। গুড। একদম কারেক্ট, তাহলে এটাও আমাদের সঠিক আনসার অপশন নাম্বার থ্রি, কারণ গণিতের ফলাফল অবশ্যই নিশ্চিত বা নির্ভরযোগ্য। অপশন থ্রি কারেক্ট। নেক্সট চার নাম্বার, গণিত হলো সভ্যতার দর্পণ, কথাটি কে বলেছেন? বলে ফেলো হকবেন, বেকন, লকি এবং বার্থলট। কে বলেছেন গণিত হলো সভ্যতার দর্পণ, কথাটি কে বলেছেন? একদম গায়ত্রী, ঠিক বলেছো। বাকির আনসার করো প্রত্যেকে। গুড, একদম প্রত্যেকে সঠিক, তাহলে এটা সঠিক আনসার হবে কি হকবে, তাই তো? চলো নেক্সট দেখো, পাঁচ নাম্বার কোশ্চিন, নিচের কোনটি সত্য নয়? গাণিতিক জ্ঞান হচ্ছে সীমিত, গণিত ন্যায় ও যুক্তিসম্মত বিজ্ঞান, স্বমূল্যায়ন করতে গণিত সাহায্য করে, গণিত পরিমাপ ও স্থান সংক্রান্ত বিজ্ঞান। কি হবে আনসার? একদম কারেক্ট, অপশন নাম্বার এ, গণিতের জ্ঞান কিন্তু সীমিত, এটা ভুল। গণিতের জ্ঞান কি? গণিতের জ্ঞান হচ্ছে অসীম, বোঝা গেল? চলো নেক্সট দেখো, নেক্সট ছয় নাম্বার, গণিতের প্রকৃতি হলো কি? গাণিতিক প্রক্রিয়া সর্বদা যুক্তিধর্মী, গাণিতিক জ্ঞান পরিমাণ ধর্মী, গাণিতিক পদ্ধতিগুলো বিচারমূলক, ওপরে সবগুলি। কি হবে আনসার ছয়টা? একদম কারেক্ট, লেখার সঠিক আনসার অপশন নাম্বার চার, ওপরের সবগুলি, বোঝা গেল? তাহলে গণিতের প্রকৃতি কি? গণিতের প্রকৃতি হচ্ছে ওপরের সবগুলি। চলো নেক্সট দেখো, নেক্সট বলছে নিচের কোনটি গণিতে গাণিতিক ভাষার প্রধান বৈশিষ্ট্য নয়? গাণিতিক ভাষার সরলতা অর্থাৎ সরল, সঠিকতা রয়েছে, স্পষ্টতা রয়েছে আর সর্বজনীনতা রয়েছে। কি হবে আনসার? প্রত্যেক আনসার করো।
বলছে 7 নম্বরটা নিচের কোনটি গণিতের ভাষার বৈশিষ্ট্য নয়? সরলতা, স্পষ্টতা, সর্বজনীনতা আর কঠিন সঠিকতা। দেখো এখানে কিন্তু আমি যেটা মনে করছি এখানে অপশনগুলো ভুল আছে, কারণ এখানে অপশনগুলো ভুল আছে। এখানে গণিতের যে ভাষা এখানে সঠিকতা না হয়ে এখানে আমি লিখতাম কঠিনতা, ঠিক আছে? এখানে কঠিনতা করো। ওকে, গণিতের যে ভাষা সেটা হচ্ছে সরলতা, কঠিনতা, স্পষ্টতা এবং সর্বজনীনতা। এখানে সঠিক আনসার হবে কঠিনতা, কারণ সরলতা, স্পষ্টতা, সর্বজনীনতা সবই কিন্তু এখানে প্রত্যেকটা কিন্তু সঠিক। বোঝা গেল? প্রত্যেকটা সঠিক, কারণ এতক্ষণ সর্বজনীন সর্বজনীন করলাম, এখন সর্বজনীন কি হবে বলো? কারণ গণিতের যে জ্ঞান সেটা বা ভাষা সেটা অবশ্যই সর্বজনীন। চলো নেক্সট, দেখো মাইক্রোফোন অফ করো, মাইক্রোফোন অফ করো। কারা সর্বপ্রথম গাণিতিক শাস্ত্রগুলি সূচনা করেছেন? হিন্দু পণ্ডিত, গ্রিক পণ্ডিত, মুসলিম পণ্ডিত, খ্রিস্টান পণ্ডিত? কি হবে অ্যান্সার? যে সমস্ত স্টুডেন্টরা প্রাইমারি টেট 2024-এর জন্য প্রস্তুতি নিতে চাইছো, এখানে যে কন্ট্যাক্ট নাম্বারটা দেখতে পাচ্ছ 9647300217, নাম্বারটি নোট করো 9647300217। এই নম্বরে যোগাযোগ করে হোয়াটসঅ্যাপ বা ফোন করার মাধ্যমে তোমরা আমাদের ব্যাচে অ্যাডমিশন নিতে পারো। আমাদের রেগুলার ক্লাসের টাইম 8:30, সপ্তাহে প্রতিদিনই আমাদের ক্লাস হয়ে থাকে। এখানে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন অ্যানালাইসিস, ওয়াল সাবজেক্ট অ্যানালাইসিস, টপিক ওয়াইজ ক্লাস, লাইভ ক্লাস, রেকর্ডিং ক্লাস সমস্ত কিছু পেয়ে যাবে। আমাদের ক্লাস হয়ে থাকে টিচমেন্ট টিউশন অ্যাপস, আমাদের অ্যাপস রয়েছে, সেই অ্যাপসের মাধ্যমে ক্লাসগুলো হয়ে থাকে। তোমরা এখানে প্রত্যেকটা ক্লাস লাইভ করতে পারবে এবং প্রত্যেকটা ক্লাস তোমরা রেকর্ডিং পেয়ে যাবে। ক্লাসের পরে থাকছে তোমাদের মক টেস্ট এবং ক্লাসের যে নোটস সেগুলো, তো সেগুলো তোমরা পড়া যদি রেগুলার পড়াশোনা করতে পারো, আশা করছি প্রত্যেকের 2024-এর প্রস্তুতি ভালো হবে। তো তোমরা যারাই অ্যাডমিশন নিতে চাইছো 9647300217 এই নাম্বারে যোগাযোগ করো।